নমস্কার, এমিউ কিচেনের সবাইকে স্বাগত। আজ আপনাদের মুসুরির ডালের বড়া বানিয়ে দেখাবো। মুসুরির ডালটা ধুয়ে নিয়েছি, এখন জল দিয়ে ভিজিয়ে দেব। এক ঘন্টার জন্য ভিজতে দিয়ে দিয়েছি, এখন ঢাকা দিয়ে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে, এখন ডালটা দেখুন ভিজে গেছে, দেখুন কি সুন্দর ভিজে গেছে। এখন বেটে নেব ডালটা। দেখুন বেটে নিয়েছি, এখন ঢেলে নেব। এরপর নুন দিয়ে দেব, এরপর হলুদ গুঁড়ো দিয়ে দেব, এরপর লঙ্কা কুচি দিয়ে দেব, কালো জিরা দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালো করে মেখে নেব। দেখুন সুন্দর করে মেখে নিয়েছি, মাখা কমপ্লিট। কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্যে। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে যাচ্ছে, নেড়ে চেড়ে নেব। একে একে বড়াগুলো কড়াইতে দিয়ে দেব। এবার বড়াগুলো উল্টে নেব। এপাশ ওপাশ ভালো করে উল্টে ভেজে নেব। দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একইভাবে সবগুলো ভেজে নেব।
সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন কত সুন্দর মসুরির ডালের বড়াগুলো হয়েছে। দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে, মুচমুচে খেতে খুব ভালো লাগবে। আপনারাও বাড়িতে এভাবেই বানিয়ে খাবেন। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।